নদিয়া চাকদা পৌরসভা চার নম্বর বডির জশরা মাঠে ভারতীয় জনতা পার্টির চাকদা শহর মণ্ডলের উদ্যোগে জনসভার আয়োজন। এই জনসভায় প্রধান বক্তা ও হিসেবে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন জনসভার মঞ্চে উপস্থিত চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ জেলা বিজেপির একাধিক নেতৃত্ব। এদিনের সভা থেকে ফের কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের নামে চালানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার বেশি বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। দাবি করেন, কেন্দ্রের দেওয়া রেশন স্টিকারে মেরে খাদ্য সাথে বলে চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, মমতার ১২ বছরের রাজত্বে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে ১০ গুণ। নদিয়া জেলা থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে পিটির দায় যেতে বাধ্য হচ্ছেন। রাজ্যে ৫১টি কর্ম বিনিয়োগ কেন্দ্র সব বন্ধ করে দিয়েছে। বিরোধী দলনেতার কটাক্ষ, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন বোর্ড, প্রাইমারি থেকে পুলিশ রিক্রুটমেন্ট তুলে দিয়েছে মমতার সরকার। আর রাজ্যে ২১,০০০ মদের দোকান করে G20 সম্মেলনে পুরস্কার পেয়েছেন মমতা। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতাকে সামনে রেখে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার জন্য ডাক দেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তৃণমূল চেষ্টা করেছিল রক্তপাত করে, খুন করে, হিংসা করে সেইটা দখল করতে, যাতে চুরিটা বারকরার থাকে, চুরিটা একই রকম জায়গায় থাকে।
মানুষ কতটা বুঝলেন বোঝা যাবে আগামী দিনে। কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।